আসসালামু আলাইকুম আজকে ভীষণ রকমের একটা মজার আইটেম নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ডেজার্ট আইটেম আজকে পুডিং করে দেখাবো এটা আমি থেকে শুরু করে আমার বাসার ছোটো বেবিরা থেকে শুরু করে সবাই ভীষণ পছন্দ করে তো কীভাবে কী করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি প্রথমে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু একদমই দেশি গরুর দুধ নিয়েছে আর দুধটা দেখে বোঝা যাচ্ছে দুধটা কতটা গাঢ় আমি এর ভিতরে কিন্তু কোনো পানি দেইনি এখন দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিছি আর এই দুধটাকে আমি একটু কমিয়ে নিব। আপনারা চাইলে বাজারে আড়ং বা মিল্ক ভিটা প্রাণ অন্য কোনো দুধও ইউজ করতে পারেন আর তবে খাটি গরুর দুধ দিয়ে যদি করি সবচেয়ে বেশি বেটার হয় এখন আমি দুধে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটা দারচিনি আর একটু এলাচ দিয়ে দিছি আপনারা চাইলে কিন্তু এইখানে তেজপাতাও ইউজ করতে পারেন তো আমি অন্য সময় তেজপাতা দেই আর এলাচ আর দারচিনিটা কিন্তু কিছুক্ষণ পরেই তুলে ফেলবো অনেকে ভ্যানিলা ফ্লেভার দেয় আমার কাছে আসলে পুডিংয়ে ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে না এর জন্য আমি ভ্যানিলা ফ্লেভারটা দেইনি নি আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও ইউজ করতে পারেন এরপর হচ্ছে আমার দুধটা এখন যখন একটু কমে এসেছে এখন কিন্তু এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে আর এরপরে হচ্ছে এইখান থেকে দুই টেবিল চামচের মতো চিনি রেখে দিছি সেটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল পুডিংটা করব। ক্যারামেল পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা করব। তো এখন হচ্ছে আমি চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় যে আরেকটু চিনি দেওয়া দরকার আপনারা তাহলে কিন্তু এক কাপের চেয়েও বেশি চিনি দিতে পারেন তো আমার এক কাপ চিনিতেই মনে হয়েছিল যে যথেষ্ট আছে আর আমি যেহেতু দুটো ডিম করব দুটো ডিমের জন্য এক কাপ চিনি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরে হচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটা হচ্ছে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধটা আলাদাও একটু পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন বা একটু দুধ তুলে নিয়েই গুলিয়ে তারপরে ঢেলে দিতে পারেন তো যাই হোক এখন আমার গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে চিনিও দিয়ে ফেলছি এখন এইটাকে আরেকটু জাল করে আরেকটু ঘন করে এরপরে নামিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি যে এলাচ আর দারচিনিটা দিয়েছি সেটা হচ্ছে তুলে নিছি আপনারাও এলাচ দারচিনি তেজপাতা এগুলো যদি দেন তাহলে এগুলো তুলে নেবেন মানে মোটামুটি এটার ফ্লেভারটা দুধের ভিতরে চলে গেলেই হলো আর চাইলে কেউ ভ্যানিলা সেন্স দিতে পারেন আমি কিন্তু কোনো ফুড কালার বা অন্য কোনো কিছুই ইউজ করতেছি না এখানে তো মোটামুটি আমার দুধটা এখন অনেকটা কমে এসেছে এখন এখন আমি আপাতত চুলাটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা হতে দিব আর দুধের টেম্পারেচারটা এরকম হতে হবে যে আপনি আঙুল দিয়ে ধরলে হালকা পরিমাণ কুসুম গরম আপনার হাতে লাগে কিন্তু খুব বেশি গরম লাগবে না তাহলেই কিন্তু বুঝবেন যে দুধটা মোটামুটি এবার ঠান্ডা আছে কারণ গরম দুধের ভিতরে ডিম দিলে কিন্তু আবার ডিম কেটে যাবে এর জন্য পরিপূর্ণ গরম দুধের ভিতরে ডিমটা দেওয়া যাবে না এখন হচ্ছে আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যেই কিন্তু চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পানি আমি যেহেতু ক্যারামেলাইজড পুডিং করব তার জন্য হচ্ছে চিনি আর পানি দিয়ে ক্যারামেলটা করে নিব। আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও প্রথমেই করে এরপরে হচ্ছে পুডিংয়ের বাটিতেও ঢেলে নিতে পারেন তবে আমি বেশিরভাগ এটাই করি পুডিংয়ে যে স্টিলের বাটিটা নেই আপনারা যে কোনো গোল বাটি হলে হবে যেমন টিফিন ক্যারিয়ারের বাটিগুলো হলেও হবে সেই টিফিন ক্যারিয়ারের বাটিগুলোতেও আমি মাঝে মধ্যেই এরকমভাবে চিনি দিয়ে আগেই হচ্ছে একদম সুন্দর করে ক্যারামেল করে নিই আবার অনেকে চাইলে অন্য কোনো প্যানে করেও এরপর হচ্ছে ঢেলে নিতে পারেন তো তো এই তো এখন কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে এটা চিনিটাকে একদম জাল করে নিতেছে এখন কিন্তু অলরেডি আমার ক্যারামেল হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো কালারের প্রয়োজন নেই এই ক্যারামেলটা এখন কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সেট হয়ে যাবে এটা খুব বেশি পোড়াতে যাবেন না তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে এর জন্য আমি আর বেশি কালার আনবো না মোটামুটি অলরেডি কিন্তু আমার কালার চলে আসছে এখন এই তো এটাকে আমি এভাবেই রেখে দিয়েছিলাম দেখুন এটা কত সুন্দর করে একদম বসে গেছে মানে এটা সেট হয়ে গেছে এর উপর এখন যদি আমি দুধটা ঢেলে দিই তাহলে কিন্তু দুধটা কোনো কিছুই হবে না তবে গরম ক্যারামেলের ভিতরে আপনি যদি দুধ দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা দইয়ের মতো একদম সেই কালারটা চলে আসবে আপনার পুডিংয়ের এক্সট্রা যে উপরে একটা ক্যারামেলাইসড পুডিংয়ের কালার সেটা আসবে না এখন আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি তো দুটো ডিমকে ভালোভাবে আমি একটা এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার দিয়েও একবারে বিট করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে এগ বিটার দিয়ে বিট করলেই হবে বা এইখানেও আপনারা কিন্তু একটু লবণ দিয়ে বিট করতে পারেন তো আমি যেহেতু আগেই লবণ দিয়েছি এখন আর দিচ্ছি না আর মিষ্টি জাতীয় খাবারে আমার কাছে মনে হয় যে সামান্য পরিমাণ লবণ না হলে কিন্তু আসলে ভালো লাগে না তো আমার যতখানি পরিমাণ ডিম হয়েছে ততখানি কিন্তু দুধ হয়েছে মানে আমি হাফ কেজি দুধকে প্রায় আড়াইশো গ্রাম বা তার চেয়ে একটু পরিমাণ বেশি করে নিছি মানে একটা ঘন করছে আর এটাতে যেহেতু আবার গুঁড়ো দুধও দিয়েছি এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়ার আর যদি না থাকে একান্তই তাহলে তো আর কিছু করার নেই এখন আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি আপনারা যেই কোনো রকমের চালনি নিতে পারেন এখন হচ্ছে মেনলি হচ্ছে আমি এই মিশ্রণটাকে একটু চেলে নিব এটার কারণ হচ্ছে দুধের ভিতরে যে সাদা অংশটা থাকে এইটা কিন্তু একদম ইউনিফর্মলি মিশে না তো এর জন্য এটা যদি একটু চেলে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে উপরে যে এক্সট্রা আছে সেটা কিন্তু থেকে যাবে আর যেটা একদমই পিওর সলিউশন সেটা কিন্তু পড়ে যাবে তো এই তো আমার যেটা একদমই পিওর সেটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে জাস্ট আমি ঢাকনা দিয়ে এরপর হচ্ছে গরম পানিতে দিয়ে দিব, তো গরম পানিটা আমি আগেই হচ্ছে একটু ভাপে দিয়ে নিয়েছি আমি কিন্তু রাইস কুকারে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাতিলে একটা স্টেইনার দিয়ে হচ্ছে এভাবে দিয়ে নিতে পারেন তো আমি কিন্তু পানিটাকে হালকা একটু কুসুম গরম করে নিয়েছি এখন হচ্ছে এই কুসুম গরম পানিটার ভিতরে কিন্তু আমি বাটিটা দিয়ে দেবো এবং পানিটা কিন্তু বাটিটার পেট অবধি আমি পানি দিছি আপনারা চাইলে যদি প্রয়োজন মনে করেন যে আপনার এখনও আপনার পুডিংটা হয়নি আপনি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন এই পুডিংটাকে জাল করে নেবেন এর ভিতরে যদি আপনার পানি অনেকটা কমে যায় তাহলে আপনি এক্সট্রা পানি অ্যাড করে দিতে পারেন তো আমার আর এই ক্ষেত্রে পানির প্রয়োজন পায়নি এই তো আমার কিন্তু অলরেডি পানি ফুটতে শুরু করছে এবং পুডিংটা কিন্তু হয়ে গেছে এখন এই পর্যায়ে পুডিংটা হওয়ার পরে আমি কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো পুডিংয়ের বাটিটাকে সেই পা আবার রেখে দিছি মানে সাথে সাথেই তুলে নেই নেই সেই পাতিলেই তুলে রেখে দিয়েছি কারণ এটার একটা কারণ আছে তাহলে পুডিংয়ের গায়ে অনেক সুন্দর একটা পোর পরে ছিদ্র ছিদ্র পড়ে যেটা দেখতে ভালো লাগে আসলে তো এই তো এখন আমি পুডিংয়ে বাটিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি মানে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে এই বাটিটা থেকে পুডিংটাকে আমি একদমই আলাদা করে নেবো তো এই তো রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড ফাইনালি মাই পুডিংয়ের লুকটা দেখুন মাশাল্লা আসলে খেতেও ভীষণ রকমের ভালো ছিল আমি সবসময় ক্যারামেলাইজড পুডিংটা করি আমার বাচ্চারা খেতেটা কিন্তু ভীষণ পছন্দ করে তো কেক কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন এবং যারা এখনও আমার পেজটিকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অথবা অবশ্যই আমার সাথেই থাকবেন আসসালাম